আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নিউ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ইদানিং কাঠের ফার্নিচারের চাইতে আমাদের বাসায় পার্টেক্স বা মালয়েশিয়ান কাঠের বা ফ্লাইবোর্ডের ফার্নিচার বেশি পাওয়া যায়। আর এই ফার্নিচারগুলোর যত্ন কীভাবে করবেন, কীভাবে নতুনের মতো চকচকে এবং ঝকঝকে রাখবেন, তারই একটি টিপস আজ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে ফার্নিচারের মধ্যে যে বালুগুলো পড়ে থাকে তা আমরা যে কোনো একটি ব্রাশ দিয়ে বা কাপড় দিয়ে ক্লিন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ফুলদানিগুলো সরিয়ে রেখেছি এবং এভাবে একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে বালুগুলো ঝেড়ে নিচ্ছি। তারপর আমার যা লাগবে, এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি আর একটি বাটি নিয়ে নিয়েছি, আর আমি সামান্য পরিমাণ সরিষার তেল বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা নারকেল তেলও ইউজ করতে পারেন বা অলিভ অয়েল ইউজ করতে পারেন। আমার থেকে সরিষার তেলটাই ভালো লাগে, তাই আমি সরিষার তেলটাই দিয়েছি, আর সরিষার তেলটাই সবচেয়ে বেটার হবে, তাই সরিষার তেল দিয়ে আপনারা ক্লিন করার চেষ্টা করবেন। আর আমার লাগবে একটি গেঞ্জি কাপড় বা তোয়ালিয়া বা সুতি কাপড়, যেটা আপনাদের ভালো লাগে। তো আমি ছোট্ট একটি তোয়ালিয়া নিয়ে নিয়েছি এবং তোয়ালিয়ার মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি। তারপর আপনারা ভালো করে চিপে নেবেন, অবশ্যই ভালো করে চিপে নিতে হবে। তারপর আস্তে আস্তে ফার্নিচারগুলো ক্লিন করে নেবেন। আর আমার চ্যানেলে আমি কাঠের ফার্নিচারের দুইটি ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। আপনারা যে কোনো ফার্নিচার এভাবে ক্লিন করে নিতে পারেন। আর হয়তোবা ভাববেন কোনো প্রবলেম হবে কি না, ফার্নিচারে কোনো সমস্যা হবে কি না, না কোনো সমস্যা হবে না। দেখুন আমার মেয়ে কালারটা দিয়ে এঁকেছে, তো আমি দেখুন কিভাবে কালারটা একটা ডলা দিলেই কিন্তু উঠে যাবে, কোনো কষ্টই করা লাগছে না। যে কোনো ময়লা এভাবে উঠে যাবে, এভাবে আপনারা ভালোভাবে ক্লিন করে নিতে পারবেন। আর এভাবে আপনারা করেই দেখেন, দেখবেন আপনাদের ফার্নিচার কীভাবে চকচকে থাকে। আমি তো আমার ঘরের ফার্নিচারগুলোকে এভাবে যত্ন করি। আমি আবারও তেল লাগিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরপর তেল লাগিয়ে নেবেন এবং ভালো করে চিপে নেবেন। তো এখানে আরও কিছু কলমের দাগ আছে, আমি ওগুলোকে ডলে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আমার ঘরে অনেক রকমের পার্টেক্স বা মালয়েশিয়ান কাঠের ফার্নিচার আছে, তো আমি আসলে সব কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট আমার টিভির এই স্ট্যান্ডটাকে আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। খুবই সহজ একটি পদ্ধতি, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ক্লিন করে নিতে পারবেন, কোনো টাকা খরচের প্রয়োজন নেই। আর আমি সবসময় আপনাদেরকে ঘরোয়াভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি, আর জেনে শুনে ভিডিও বানাই, এটাতে কোনো ফার্নিচারের কোনোই প্রবলেম হবে না। সেমভাবে আমি এখন শোকেজের সাইডটাকেও মুছে নিচ্ছি। আর শোকেজের একটা সাইডে আয়না আছে, আয়না ক্লিন করা যাবে না তেল দিয়ে, তাই আমি আয়নার সাইডে যাচ্ছি না, পাশের সাইডটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আয়না পরিষ্কারের একটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। দেখলেন তো কতটা সহজভাবে ঘরে থাকা একটি উপকরণ দিয়ে আমি ফার্টেক্সের ফার্নিচার ক্লিন করে নিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে।
আর এখন ফুলের টপগুলো ফুলের টপের জায়গায় রেখে দিব ক্লিন করার পর। আপনারা এইভাবে পার্টেক্সের ফার্নিচার, মালয়েশিয়ান কাঠ, ফ্লাইবোর্ড যে কোনো ফার্নিচার এইভাবে ক্লিন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।